আর আজকের ব্লগে তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘর উঠছে, কারণ কোনো পুজো আছে না, কিছুই না। কারণটা হচ্ছে আমার বাবান দেখতে গেছে, কালকে হামা মেরে দিচ্ছে, এবার তো নিচে আস্তে আস্তে ওকে ছাড়তে হবে, তাই জন্যই আর কি ঘরটা সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটা আগে ছাড় দিলেন, ছাড় দিয়ে এই ঘরে যা করো কাজকর্ম করিনি। ওরা এখনো মানে শুধু মশারি কোনটা খুলে ওরা দুজন বসে আছে, বাবা না বাবা নেই বাবা ওই আসতে পারো। আর এখন বাজে হচ্ছে মানে 8:30 বলো, 9টা বাজে, 10 মিনিট বাকি। ব্যস্ত হয়ে গেছে, কি হয়েছে, তুই গাড়িটায় পড়ে গেছিস, উঠতে পারছিস না পাপা, কি হয়েছে, তুমি গাড়িটায় পড়ে গেছো, হ্যাঁ মেজিটায় মনে হচ্ছে কেউ ডিজাইন করে দিয়ে গেছে, জানি তো অনেকক্ষণ বাদে আবার ভিডিওটা করছি। আর এখন যেন আমার সব কাজ হয়ে গেছে, যেমন হচ্ছে রান্নাবান্না সবই হয়ে গেছে, আর অল্প কটা বাসন বেরিয়েছে। রান্নাবান্নাটা হচ্ছে সব থেকে বড়ো কাজ, সেটা সেরে নিয়েছি। ও বলছিল মাংস আনবে, কিন্তু আমার আর ভালো লাগছে না করতে আজকে, এর জন্য আজকে সিম্পল করেছি, ডাল করেছি, টমেটো আর ইয়ে দিয়ে কি মটরশুঁটি দিয়ে, তাই তো ওই দিয়ে ডাল করেছি, মুসুর ডাল আর শিম আলু মটরশুঁটি টমেটো দিয়ে একটা ভাজা করেছি আর বেগুন ভাজি, এই হয়েছে করেছি আজকে। ওই জন্য এখন নুকুর করছি, কিন্তু আমার ভালো লাগছে না। কালকে রাতে বাবান কদিন ধরে একদম ঘুমাতে দিচ্ছে না, আবার কী হয়েছে ওর শুধু কাজ যে ঘুমের মধ্যে এমন করছে যে দু তিন দিন ধরে আবার ঘুমাতে পারছি না, শরীরটা ওই জন্য মেজে 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 মেজ করছে, আবার আবার পেটের ঠান্ডায় আবার শুরু হয়েছে দেখো, কিছু একটা মনে হয়েছে যাই হোক। এই যে এটাকে দেখো এখন খালি গায়ে করিয়ে বসিয়ে রেখেছি, কারণ এটাকে এখন তেল মাখাবো, তেল মাখি। এটা তো পাগল হয়ে যাচ্ছে, ওই যে পুকু ওখানে দৌড়াদৌড়ি করছে, পুকুরকে দেখাও তো পুনাম একবার, ওই যে তো পুকু ওখানে দৌড়াদৌড়ি করছে বলে এটা তো একেবারে উদ্ব্যস্ত হয়ে গেছে, যেদিকে পুকু যাচ্ছে সেদিকে ওর চোখ যাচ্ছে। এখন ওকে তেলটা মাখিয়ে স্নান করাবো, আর কাজ বাজ তো মোটামুটি হয়ে গেছে, তাই স্নান টান করিয়ে কেচি আর স্নান করি। কি হাসি শিখেছি, খুব বন্ধ করে দাঁতটা বের করে হাসবে, সারাদিন আর বেশি কিছু ভিডিও করিনি বলতে গেলে, সকালবেলা ঘরটা বসেছি তখন করেছিলাম, আর ওই বাবানকে তেল মাখানোর সময়, আর করা হয়নি ভিডিও। আর এই যে এখন সন্ধ্যাবেলা, এখন বাজে হচ্ছে প্রায় 6:15 হয়ে গেছে, এখন বাড়ি চলে এসছে, বিকেলবেলায় বাড়ি চলে এসছে, কাজ হয়নি তাই চলে এসছে। আর এখন খালি বলছে রুটি আর মাংস নিজেই করবে, আমি মেখে দিচ্ছি, আর মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, ওই যে ওইদিকে সব কাটাকুটি করছে নিজে নিজেই। কাটাকাটি করছেই তো, ওরা রান্নাবান্না করবে কি না জানি না, ওরাই করবে আমি করবো না, ও বলেছে আজকে মাংস করবে রুটি করবে করুক, আমি যাবো না, বাবানকে আনবো এখন খাওয়াবো, বাবানকে একবারে খাবারটা এখনই খাইয়ে দেবো, আর ওই রান্নাবান্না করুক আজকে, তো দেখতে থাকো ও কী করে। তো আজকে রান্নাবান্না করতে চলে এসছে ও, আমি তো বললাম আমি রান্নাবান্না করি,
রান্না করে আজকে বাবার রান্না করবে, পুনাম রান্না করবে, পুতুল রান্না করবে, সবাই মিলে রান্না করবে। এরা সবাই মিলে রান্না করবে, তো সব গুছিয়ে নিয়েছে। আর আমি এখানে সব রেডি করে দিয়ে চলে গেছি, মশলাপাতি যা যা লাগবে। তুমি কি রেডি করেছো? ওই যে মশলাপাতি কি কি লাগবে তোমার, সব রেডি করে দিয়েছি, চিল্লাবে না হয়তো পরে, তাই আগে আগে রেডি করে দিয়েছি। এখন মাংস ম্যারিনেট করছে, হলুদ নুন আর কি কি দিচ্ছো? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার দিচ্ছো। তো কি কি দিয়েছো এর মধ্যে? হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কি দিতে চাও? আর একটু অয়েল দেব, রিফাইন অয়েল। দিয়ে এখন এটাকে ম্যারিনেট করছে। আর ওই যে দেখো আলু রসুন, এগুলো সব গোটা রসুন দেবে বলে সরো দেখি, আচ্ছা আলু আর রসুন কেটে রেখে দিয়েছে, ধুয়ে রেখে দিয়েছে। এই গোটা রসুন দিয়ে ইটা রসুন দেবা, কি বলবি, কাঁচা লঙ্কা দেব, শুকনো লঙ্কা 4 পিস দে আর কাঁচা লঙ্কা দে সব। এখন ভালোই জবরদস্ত রান্না হচ্ছে। কি করছো? শর্টকাটে আলু ভাজা, আলু ফ্রাই, আলু ফ্রাই শর্টকাটে, রসুন আছে এর মধ্যে, মাংসটা ভাজা হয়ে গেছে, সেই তেলেই এখন ভেজে নিচ্ছে, তেল বাড়াচ্ছে, টেস্টি হবে দেখবো। আর এখানে অনেক কিছু রেডি করা আছে, রসুন কুচি আছে, কখন দেবে এগুলো? মশলা, মাংসটা ভেজে রেখেছে। এখানে মাংস কষাচ্ছে, কালারটা কেমন হয়েছে? তার মানে দেখার মতো হয়নি, তাই তো ঝাপসা আসছে। এখানে মাংস কষাচ্ছে, আবার ঘরে ক্যাপসিকাম ছিল সেটা পরে দিয়েছে, তা ওই সবুজ সবুজ ওগুলো ক্যাপসিকাম, খারাপ হয়নি, ভালোই হয়েছে। তুমি না খেয়ে করে দিলাম দেখতে, সুন্দরই হয়েছে। রান্নাঘরটা একদম ধোয়া ধোয়া হয়ে আছে মনে হচ্ছে। কি রান্না বান্না করছে সব ধোয়া ধোয়া করে দিচ্ছ, বুঝতেই পারছো ওই সাইডে একটু বেশি ধোয়া ধোয়া। না না লাইটটা এই তার আছে ওর মধ্যে দিয়ে। তো ওরা রান্নাবান্না করছে, করুক, বাবা নাই ঘুম পেয়েছে, ওর ঘুম পাড়াবো। আমি আজকে ছুটি নিয়েছি, ভীষণ নিয়েছি, এই যে এটা ঘ্যান ঘ্যান করছে, তো পাকা হয়েছে, তো পাকা ও পড়ে পড়ে আমি কোথায় গেল ওকে দেখতে, এত পাকা সব বোঝে, ও নাচছে আবার এখানে। এখন দেখো এই পুনাম বেরিয়ে গেলে চিল্লাচ্ছে, যাবে ওখানে বসিয়ে দিয়ে চলে যাও, পুনাম দেখাও ওকে ভেলকিটা, টাটা বলে চলে যাও। তাই যে পুনাম চলে গেল, এবার আমার ছেলের কিছু চলে গেছে, বিবি চলে গেছে, চুপি চলে গেছে, চলে গেছে, হ্যাঁ কি ঢং শিখেছে, পুনাম চলে গেছে, তাই আসো, আমি আছি, আমি আছি, আমি আছি, কি ঢং শিখেছে ছোট বেবি, কি ঢং শিখেছে দেখতে গেলে বাবানের এক একদিন এক এক রকম ঢং। আর আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, এখন বাবান ছোট থেকে একটু একটু করে বড় হচ্ছে, প্রতিদিন একটা একটা করে নতুন নতুন জিনিস শিখছে, রাগ দেখালো আমাকে, প্রতিদিন নতুন নতুন কিছু শিখছে আর নতুন নতুন কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিনই তোমাদের সাথে শেয়ার করলাম যে হামাগুড়ি দিচ্ছে বাবান, আর খাটের অবস্থাটা এরকম হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আর ঘর তো মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে। তো ওরা রান্না বান্না করছে, করুক, আমি বাবানকে এবার একটু ঘুম পাড়াবো, ঘুম টুম পাড়িয়ে
তারপর আমি আজকে এই সত্যি কথা রাগ করে দায়িত্ব থেকে চলে গেছি। ও বলেছে রান্নাবান্না করবে, ও পেঁয়াজ চেয়াজ কেটেছে সবই, তাই আমি শুধু মাংসটা ধুয়ে আটাটা মেখে দিয়েছি, আর কিছু করিনি সত্যি কথা। আচ্ছা করুক। তো অনেকক্ষণ আগেই রুটি বেলাবেলি শুরু হয়ে গেছে আর ভাজাভাজিও মনে হয়ে গেছে, আর পুতুলের কাছে আছে তিনটে, ও বেলের কাছে অনেকগুলো। যা তাহলে পুতুলের ছুটি তাই তো, আর এখন রান্নাঘরে যাই। আসলে আমরা বেশ খুব ব্যস্ত মা ছেলে। আর এই যে বাহ, এটি সুন্দর লাগছে তো দেখতে পারে, মিস্টার মিলন। যাই হোক রুটি ভাত দেখো কতক্ষণ লাগতো, আমাদের রুটি হয়ে গেছে, আমরা তিনজন মিলে অবশ্য করেছি। হ্যাঁ এবার খেতে দিয়ে দিও আমাকে, যেহেতু নিমন্ত্রণ করেছো। রুটিটা হচ্ছে আর এখানে কটা সবই ভেজে রেখে দিয়েছেন মধ্যে, ঝোলও ফুটে গেছে এদিকে, মানে হয়েও গেছে তাই না? পুরো মনে রুটি যে পুনামে ওই তিনটে নিয়ে এলো যে পুতুলের কাছ থেকে বেলবে, তাহলেই হয়ে যাবে। তো রুটি টুটি আমিও করতে গেছিলাম শেষমেশ, আসলে আমি শখ করেই গেলাম, বেশ ভালোই রুটি ফুলিয়েছি আজকে, ফুলিয়েছি তো গো। হ্যাঁ সত্যি কথা, হ্যাঁ আজকের রুটিগুলো ফুলেছে, তুমি দেখে দেখে শিখে গেছো। আমি মেখেছি, মেখে ভালো ফুলিয়েছি, বেলেছে পুতুল পুনাম, আর ও রুটি করছিল, আমি কয়েকটা করলাম লাস্টে, পাঁচটা। পাঁচটা করে নাম কিনছো, ভালো হয়েছে গো। এইগুলো করতে নিন না, না তুমি আজকে রুটি করেছো, ভালো রুটি করেছো। এই বাবানকে এখন খাওয়াবো, খাইয়ে এই যুদ্ধ করতে করতে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ বকে দে বাবা, বকে দে, বল খাবো না, বকে দে, পাপ করে দে তোমাকে একটু, পাপ কর, পাপ 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 পাপ, টেস্টি বাবা, আমি একটু খেয়ে দেখবো। হ্যাঁ ছেলে খাওয়ার আগে তুমি খাও, সত্যি কথাটা বলবো এবারে, ছেলে খাওয়ার আগে আমি খাই মানে তুমি কি বলতে চাইছো, ছেলে খাওয়াটা আমি খেয়ে খেয়ে নিই, ইচ্ছা করে আর কি বাচ্চাদের ওষুধ কেমন লাগে, আরে তো মাখিয়ে ফেলেছে, খেয়ে নে ভালো ছেলে মতো, খেয়ে নাও পাপা, বেড়ে বেড়ে যাবো, হ্যাঁ হ্যাঁ বেড়ে বেড়ে যাবো, বেড়ে বেড়ে যাবো। আর কিছুক্ষণ আগে পাশের বাড়ির দুটো পিসি এসছে সরস্বতী পুজোর ব্যাপারে, প্যান্ডেলের ব্যাপারে আলোচনা করতে, তা পিসির কোলে আগের দিনে ইস্যু করে দিয়েছে আর আজকে একদম বুকের মধ্যে ডাইরেক্ট ইস্যু করে দিয়েছে, খুব পছন্দ করেছে। কি বলছিল পিসি, সুন্দরী তো পিসি, কি বলছিল, বুকের জ্বালা মিটিয়েছে, পরাণটা পুরো জ্বলিয়ে দিল, না পরাণের জ্বালা মিটিয়ে দিল তাই না বাপা, তুমি কী করেছো একটা ঠামির, কী করেছো, হ্যাঁ ঠামি পরানে জ্বালা মিটিয়ে দিয়েছো, কী বলছিল ঠামিটা, প্রপোজ করছে তো কী হবে, প্রপোজ নিতে পারে, হ্যাঁ আমি জানি জানি জানি, ঠিক করছো ঠিক করেছো। তো খাওয়ানা খাওয়ানা করতে করতে আমি ফার্স্টে খেয়ে নিয়েছি, এরা কেউ আসেনি, তার আগে মাত্র রুটি খাওয়া গেছে, এরা কেউ জানে না, তুমি এক গামলা নিয়েছো নাকি খারাপ হোক ভালো হোক সবকিছু তো হেভি হয়েছে, মন রক্ষা করতে জানে ঠিক, তুমি সত্যি কথা তুমি বলো, ঠিক আছে তা খাওয়া দাওয়াটা করি, নইলে বেচারা খেতে পাচ্ছে না,
জিভ দিয়ে অথচ জল পড়ে আছে হ্যাংলার মতন। তো আজের মতন টাটা, গুড নাইট। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে ভিডিওগুলো আর কি, ভালো লাগলে। আর রান্নাটা ভালো লাগলেও লাইক করবে, কমেন্ট করবে। রান্না তো দেখাই, ওই যেটুকু দেখিয়েছি আর কি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তো আপনাদের টাটা, গুড নাইট, আর সবাই ভালো থাকবে।